বীরভূমের শান্তিনিকেতনের রতনকুটি গেস্ট হাউসে সিবিআই এর অস্থায়ী ক্যাম্প হয়েছে। শুক্রবার সকালে ওই সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে ডেকে পাঠানো হয় বিদ্যুৎ দপ্তরের বোলপুর ডিভিশনাল ম্যানেজার পরিমল সরকারকে। উল্লেখ্য, পরিমল সরকারের সাথে বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও তার দেহরক্ষী সাইগাল হোসেনের একাধিকবার ফোনে কথোপকথন হয় বলে অভিযোগ। সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে পাঠানো হয়। পাশাপাশি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ আমোদপুরের তৃণমূল কংগ্রেস নেতা সঞ্জীব মজুমদারের ম্যানেজারকে ব্যাংকের আদান প্রদানের যাবতীয় তথ্য জমা দেওয়ার জন্য ডেকে পাঠানো হয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।